হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ তোমরা বিভিন্ন জন বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিও সেকশনে কমেন্ট করছিলে যে ডিপ্লোমা ইন ফার্মেসির যে অ্যাডমিশন বছরের জন্য সেই অ্যাডমিশনকে স্টার্ট হয়েছে বা কবে থেকে স্টার্ট হবে তো সেই গভর্নমেন্ট অ্যাডমিশন তোমাদের কিন্তু স্টার্ট হয়েছে যার মাধ্যমে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই ভিডিওটি কমপ্লিট দেখো কারণ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সেই নোটিশটি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে এই ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স তোমরা কারা করতে পারবে অর্থাৎ তার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস প্রত্যেকটি আমি তোমাদেরকে বলে দেব এবং কিভাবে তোমাদের মেরিট লিস্ট পাবলিকেশন কাউন্সেলিং কিভাবে কি হবে তার সঙ্গে সঙ্গে যে ইম্পর্টেন্ট গুলি রয়েছে সেগুলিও তোমাদেরকে দেখিয়ে দেব তো এক কথায় বলতে পারো যে ডিপ্লোমা ইন ফার্মেসি এবছরের যে অ্যাডমিশন তার কমপ্লিট ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো একটু স্কিপ না করে তার সঙ্গে সঙ্গে বলবো যারা একদম নতুন রয়েছে আমার চ্যানেলে অর্থাৎ চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছো অবশ্যই বিভিন্ন ধরনের মেডিকেল কোর্স রিলেটেড টেকনিক্যাল কোর্স রিলেটেড বিভিন্ন ধরনের এডুকেশনাল আপডেট জব আপডেট স্কলারশিপ আপডেট পেতে এই টেকনোপিডিয়া লাইফ তোমাদের অনেক টি হেল্প করবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর ইউর ফিউচার রেফারেন্স তো দেখো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেব যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সে অ্যাডমিশনের জন্য যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেই নোটিশটি তোমাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দেব। দেখো এক্ষেত্রে তোমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে যেটি দু হাজার থেকে দু হাজার যে একাডেমিক ইয়ার যে কোর্স তোমাদের টু ইয়ার্সের তো সেক্ষেত্রে তার যে অ্যাডমিশন ডিপ্লোমা ইন ফার্মেসিতে মেনলি তিনটে ইনস্টিটিউটের জন্য তোমাদের অ্যাডমিশন এক্ষেত্রে নেওয়া হয় ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া এবং ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি এই যে একাডেমিক সিজন দু হাজার কুড়ি বাইশ এর জন্য অ্যাডমিশন নেওয়া হবে তো দেখো সবার প্রথমেই তোমাদের জেনে নেওয়া দরকার যে কারা এই ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের জন্য এলিজেবেল সেক্ষেত্রে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে তোমাকে টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস হতে হবে এবং

পিসিবি আর পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলতে চাইবো যারা ভোকেশনাল স্ট্রিম বা ডিস্টেন্স এডুকেশন থেকে টেন প্লাস টু পাস করেছো তারা কিন্তু এই ডি ফার্মেসি কোর্সের জন্য এলিজেবল হবে না এর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটি থাকছে তোমাদের মিনিমাম এজ হতে হবে সতেরো বছর এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া থাকছে তিরিশ বছর অর্থাৎ তোমাদের এজ হতে হবে সতেরো থেকে তিরিশ বছর যেটি তোমরা ক্যালকুলেট করবে ফার্স্ট জুন জুন দু সেই অনুযায়ী তোমাদের যা বয়স হচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা স্পেশাল কাস্ট অর্থাৎ এসসি এসটি রয়েছে তোমাদের জন্য ফাইভ ইয়ার্সের যে ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন কনসিডারেশন করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের এজ ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া থাকছে থার্টি ফাইভ ইয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে ডকুমেন্টস ব্যাপারটা আমি তোমাদেরকে একটু পরে বলছি এটিও তোমাদেরকে আপলোড করতে হবে এরপর তোমাদের বলবো যে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন যে সমস্ত আনডিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে যেমন যে সমস্ত আনডিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা এবং যারা স্পেশাল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদেরকে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে দুশো টাকা তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমাদের এই যে ফিজ পেমেন্ট এটি কিন্তু অনলাইনে করতে হবে তোমরা নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা তোমরা যদি ফিজিক্যালি গিয়ে ব্যাংকে সাবমিট করতে চাও সেক্ষেত্রেও তোমরা করতে পারো তার যে অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ যে অ্যাকাউন্টে তোমাদের সাবমিট করতে হবে দেখো এক্ষেত্রে মেনশন করা রয়েছে এই যে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড তোমাদের দরকার রয়েছে সেগুলি অলরেডি করে দেওয়া রয়েছে এই নোটিশটিতে এবং এই নোটিশের যে লিঙ্ক সেটি তোমাদেরকে এই ভিডিও আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়ে তোমরা এই নোটিশটি কমপ্লিট দেখে নিতে পারবে তোমাদের রিকোয়ারমেন্ট মতো তো এক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের সিলেকশন প্রসিডিওর অর্থাৎ কিভাবে সিলেকশনটা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের টেন প্লাস টু অর্থাৎ এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে সাবজেক্টগুলো রয়েছে এতে কিন্তু তোমাদেরকে পাশ করতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে যে মার্কস তোমরা গেন করেছো এইচএসে তো সেই মার্কসের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি কারোর যদি সাবজেক্ট কম্বিনেশন থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোটি কিন্তু তোমাদেরকে পাশ করতে হবে এবং রিজার্ভেশনের ব্যাপার যদি বলে থাকি যে রিজার্ভেশন তোমাদের এখানে থাকছে এসসি এসটি টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা বা চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের জন্য এক্ষেত্রে কিন্তু থাকছে রিজার্ভেশন তো সেই রিজার্ভেশনের জন্য তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু সেক্ষেত্রে যে তোমরা যে স্পেশাল কাস্টের মধ্যে পড়ছো সেটিকে সিলেক্ট করতে হবে এবং তোমাদের রেলেভেন্ট ডকুমেন্টসও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু বলে রাখি সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত বিকাল চারটে অবধি তোমাদের সেই ডেডলাইন দেওয়া হয়েছে যেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিশেও সেটি মেনশন করা রয়েছে তো এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের পর একটা তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তিনটে সেন্টার এখানে সরি চারটে সেন্টার মেনশন করা রয়েছে দেখো ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবন সেক্টর ফাইভের যে ওনাদের দপ্তর রয়েছে ওখানে এবার দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমরা এক্ষেত্রে দেখে নাও প্রত্যেককে যে তোমাদের যে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো যেমন এখানে দেখো মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং তো সেই যে সমস্ত ডিস্ট্রিক্ট এই লিস্টটি তোমরা খুব ভালোভাবে দেখে নেবে যে তোমাদের জন্য কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো তার জন্য কোথায় সেন্টার রয়েছে যেমন ধরো আমি যেমন এক্ষেত্রে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছি তো সেক্ষেত্রে দেখো ইনস্টিউট অফ ফার্মেসি বাঁকুড়া এখানে কিন্তু ভেরিফিকেশন হবে এবং তার যে ডেট দেওয়া রয়েছে দেখো যে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়িতে ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদেরকে গিয়ে যে ডকুমেন্টস তোমরা আপলোড করেছো ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং অনলাইন যে অ্যাপ্লিকেশনটি তোমরা করেছো তার একটি প্রিন্ট আউট কপি নিয়ে তোমাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন যদি তোমরা প্রেজেন্ট কোনো কারণে না থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল হবে না বা তোমরা কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে না দেখো হয়েছে এবং এই চারটি ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এই যে চারটি ইনস্টিটিউট রয়েছে এবং যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো তার জন্য কোন ইনস্টিটিউট সেটিও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এর পরবর্তী তোমাদের যে ব্যাপারটি বলতে চাইবো তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেই সময় তোমাদের যে ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে অলরেডি তোমাদের বলে দিয়েছি আমি যে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশনস এবং যে সমস্ত আপলোড করেছো তোমরা যা যা ডকুমেন্টস আপলোড করবে সেইগুলি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যেগুলি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখো বলবো যে ব্যাপারটি যে এক্ষেত্রে যেটি তোমাদেরকে বলা রয়েছে যে ওয়ান ডাউনলোডেড সাবমিটেড হার্ড কপি অব দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড ফটো কপি টু বি প্রাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাডমিশন ইন রেসপেক্টিভ কলেজ অর্থাৎ তোমরা যখন এই ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদেরকে যে পুরো প্রসেসটা বলে রাখি যে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে যে মেরিট লিস্টটি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাদের নাম থাকবে তারা এই চোদ্দোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর এই ডেটের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি যে ডমিসেল সার্টিফিকেট যেটি তোমাদেরকে ইস্যু করাতে হবে কোন কোন ইস্যুইং অথরিটি রয়েছে যেমন এক এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর সাব ডিভিশন অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও তো এই সমস্ত যে অথরিটি রয়েছে এনাদের কাছ থেকে তোমরা কিন্তু যে কোনো একজনের কাছ থেকে তোমরা তোমাদেরকে দেখো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটি তোমাদেরকে প্রোভাইড করতে হবে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে অর্থাৎ তোমাদের আই স্পেশালিস্টের কাছ থেকে অবশ্যই ওনাকে একটা রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর হতে হবে যিনি তোমাদেরকে এটি প্রোভাইড প্রোভাইড করবেন এবং আলাদা করে তোমাদের কোনো আই স্পেশালিস্টের কাছ থেকে তোমাদের আই টেস্টের যে রিপোর্ট সেটি নিয়ে নিতে হবে এবং একটি প্রফর্মা দেওয়া রয়েছে যেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি একটু পরই যে ডোমিস্যাল সার্টিফিকেট বা তোমাদের এই ফিটনেস সার্টিফিকেটের জন্য যে প্রফর্মা প্রোভাইড করা হয়েছে সেগুলি কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং সেগুলি কোথায় কিভাবে কি ফিল করবে সেই ব্যাপারটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর পরবর্তী দেখো তোমাদের পাবলিকেশন অফ রেজাল্ট বলতে এখানে যেটি বলবো যে তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ করা হবে আট তারিখে অর্থাৎ তোমাদের অক্টোবরের আট তারিখে তোমাদের আফটার ভেরিফিকেশন ফাইনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হবে এবং তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম থাকবে সেই মেরিট লিস্টে তারা ন তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে তোমরা চয়েস ফিলিং করতে পারবে এই যে তিনটে কলেজ রয়েছে তোমাদের অ্যাজ পার তোমরা যেটিকে তোমরা প্রায়োরিটি দেবে সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট সেটিকে অর্থাৎ চয়েস ফিলিংয়ের যে রেজাল্ট সেটি তোমাদের তেরো তারিখ পাবলিশ করা হবে অক্টোবরের এবং তোমাদের অ্যাডমিশনের ডেট রাখা হয়েছে চোদ্দোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর বিকাল চারটে পর্যন্ত তোমরা অ্যাডমিশন করতে পারবে এর পরবর্তী দেখো যে সমস্ত ব্যাপারটি কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারপরেও যদি তোমাদের রকম কোনো কোয়ারি থাকে এই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সেটি জেনে নিতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনও তোমরা সেটিকে জানাতে পারো এরপর বলবো এই যে সিট ম্যাট্রিক্স এখানে প্রোভাইড করা রয়েছে দেখতে পাচ্ছ যে আইওপি জলপাইগুড়ি কল্যাণী আই ওপি বাঁকুড়া এর জন্য প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কত সিট রয়েছে তোমরা এখানে আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো টোটাল সিট যেমন আইওপি জলপাইগুড়িতে ষাটটা সিট রয়েছে টোটাল আইওপি কল্যাণীতে রয়েছে ষাটটা সিট এবং আইওপি বাঁকুড়াতে রয়েছে ষাটটা সিট অর্থাৎ তোমরা টোটাল একশো আশিটা সিট এখানে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে এছাড়া যে ইম্পর্টেন্ট ডিটেলসটি টি তোমাদের রয়েছে সেই ব্যাপারটি হচ্ছে যে এই এই যে কোর্সটি অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি করতে গেলে তোমাদের টোটাল কত খরচ অর্থাৎ কোর্স ফি কত দেখো একদম নমিনাল একটা কোর্স ফি রয়েছে রয়েছে তার এখানে তোমাদের বলে দেওয়া এটিও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু টোটাল যে ডিপোজিট করতে হবে আটত্রিশশো টাকা ইনক্লুডিং হোস্টেল ফিস এবং হোস্টেলের ব্যাপারটি যেটি বলবো যে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য হোস্টেল প্রোভাইড করা হয়ে থাকে অ্যাজ পার দ্য সিট অ্যাভেলেবিলিটি এবং তোমাদের যে ফার্স্ট ইয়ারের ক্লাস স্টার্ট হবে এই ডেটটিও দেখো এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু নভেম্বরের তারিখ থেকে অর্থাৎ এই বছরের নভেম্বরের দু তারিখ থেকে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস স্টার্ট হবে তো দেখো আশা করছি এই ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন বুঝতে পেরেছ এর পরবর্তী যেটি তোমাদেরকে বলবো যে এখানে যে প্রফরমাগুলো দেওয়া রয়েছে দেখো এক্ষেত্রে এই প্রফর্মাটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অর্থাৎ এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাজ পার দ্য প্রেসক্রাইব প্রফর্মা বাই দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রফর্মা প্রোভাইড করা হয়েছে এই প্রফর্মাতে তোমাদের করাতে হবে ওই যে অথরিটি যাকে দিয়ে তোমরা করাবে ওনার যে প্যাড সেখানে করালে কিন্তু এটি হবে না এর পরবর্তী যে প্রফর্মাটি তোমাদের দেওয়া রয়েছে দেখো যে রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নন রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পারমানেন্ট হোম অ্যাড্রেস উই দা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে না থাকো বাট তোমার পারমানেন্ট অ্যাড্রেস তোমার পেরেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে থাকে যাদের তো তারা কিন্তু এই প্রফর্মাটি করবে এবং আগের প্রফর্মাটি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের জন্য এরপর তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রফর্মা এগুলি প্রত্যেকটি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এগুলিকে ফিল আপ করে তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিনও এগুলিকে তোমাদেরকে নিয়ে যেতে হবে তো এই সমস্ত ডিটেলস আশা করছি বুঝতে পেরেছো যে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স রিলেটেড যে সমস্ত ইনফরমেশন এই নোটিশে বলা ছিল ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো ভিডিওটি আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে জানিয়ে দাও যাদের এই ডিপ্লোমা ইনফার্মেসি কোর্স সংক্রান্ত ইন্টারেস্ট রয়েছে বা যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও তো আজকের জন্য এইটুকুই এবং ডিপ্লোমা ইনফার্মেসি কোর্সের ফার্দার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ইন ফিউচার বিভিন্ন ধরনের আপডেট তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে তো আজকের জন্য এইটুকুই আবার দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপি লাইফ দ্য অফ লার্নিং